বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য শর্ট নিতেছি ভাই, কিছু করার নাই। ওয়েদার এত খারাপ, বাসা থেকে যখন বেরোয় বৃষ্টি ছিল না, প্রাণ বৃষ্টি চলে আসছে। সো লেটস ডু ইট, হাউ টু টেক এ ড্রোন শট লাইক এ প্রফেশনালস। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফ লাভ টু এক্সপ্লোর, ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু সাইফ। তো আজকের এক্সপ্লোরিং এর টপিক DJI যে ড্রোন আছে আপনার, তো ড্রোনগুলোর যে ক্যামেরা সেটিং আছে সেই জিনিসগুলো আমি ইন ডেপথে আপনাদের সাথে আলোচনা করব। লেটস ডু ইট। সো ড্রোনটা এখন ফ্লাই দিব, বৃষ্টি ঘুরি ঘুরি দেখেন অলরেডি কিন্তু ভিজে গেছে ড্রোন কন্ট্রোলার দুইটাই, তারপর একটু ফ্লাই দিই দেখি কী অবস্থা। যদি এক্সট্রিম সিচুয়েশন লাগে ড্রোন নামায় ফেলবো, আমার জোনে থেকে যতটুকু রিস্ক নেওয়া যায়, যতটুকু আমি বুঝি যে কিছু হবে না ততটুকু পর্যন্ত রিস্কটা নিব। সবার প্রথমেই ক্যামেরা আপনার যখন অটো মোড থেকে প্রো মোডে চলে যাবেন দেখেন মানে খুবই বাজে অবস্থা। সো তিনটা সেটিং আছে আপনার জানতে হবে। অটো মোডে শ্যুট করাটা অনেক ইজি, যারা আসলে কোনো ধরনের ঝামেলা চান না, কোনো এডিটে আসলে সময় না এডিট করা তেমন একটা, তারা আমি বলবো ভাই অটো মোডে আপনি শ্যুট করতে পারেন, আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু মোটামুটি যদি ফুটেজ কোয়ালিটি আপনি মেনটেন করতে চান, যদি চান যে আপনার ক্যামেরাটা ড্রোনটা ঘুরানোর সাথে সাথে এক্সপোজারটা টাচ করে চোখে বাড়ি না খায়, তাহলে আপনি অটো মোড থেকে প্রো মোডে চলে যাবেন। এখন দেখেন প্রো মোডে কিন্তু তিনটা জিনিস সবার প্রথমে আপনার মাথায় রাখতে হবে, ISO, তারপর হচ্ছে অ্যাপারচার, আর হচ্ছে শাটার স্পিড। এখন দেখেন আমারটা একটা প্রফেশনাল ড্রোন, ম্যাভিক 3 রেকর্ডিং দেখতেছেন আপনারা এটা, তো এটাতে কিন্তু অ্যাপারচার কিন্তু ভ্যারিয়েবল, দেখেন 2.8 থেকে একদম 11 পর্যন্ত আমি যাইতে পারতেছি, একদম ডার্ক। আমি চাইলে লাইটটাকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি অ্যাপারচার দিয়ে, মানে অ্যাপারচার যে সেটিংটা আছে যাদের এখানে তো ফিক্স থাকবে, ফিক্সই 2.8 থাকবে ম্যাক্সিমাম দেখবেন আপনি। যাদের অ্যাপারচার ফিক্স তাদের তো আর কিছু করার নেই, তাদের অ্যাপারচারে হাত দেওয়ার দরকার নেই। মেইনলি হচ্ছে ISO এবং শাটার স্পিড নিয়ে আমি এখন কথা বলতেছি। তো ISO হচ্ছে দেখেন ISO না, ভ্যালু যত কম আলো তত কম, অ্যান্ড ভ্যালু যত বেশি আলো তত কিন্তু বাড়তেছে, দেখছেন। অ্যান্ড আপনি বলতে পারেন ভাই তাহলে তো জোস হলো জিনিসটা, এদের এখন ধরেন অন্ধকার হয়ে গেছে, তো আমি এখন ইচ্ছা মতো আলো বাড়ায় নেব, আমার ফুটেজ তো ঝকঝকা ফকফকা, কোনো সমস্যা নেই। আমি এই যে দিতে দিতে 1600-3200 চলে গেলাম, এত লাইট চলে আনলাম এই সন্ধ্যাবেলা অন্ধকারের মধ্যে। কিন্তু যেটা হবে ভাই প্রবলেম হবে কি, আপনি এভাবে শ্যুট করলে না আপনার ফুটেজ না ফাটাফাটা আসবে, মানে গ্রেন এবং নয়েজ চলে আসবে এগুলোর মধ্যে। তো সেটা আপনি কখনোই চাবেন না, সবসময় ট্রাই করবেন দিনের বেলা ISO হচ্ছে সবচেয়ে যত কমে রাখা যায়, 100 রাখতে পারলে 100 রাখার ট্রাই করবেন, এবং 400 বেশি কখনোই যাবেন না প্লিজ। যত লো রাখা যায় 400 থেকে 100 ভিতরে 100টাই সবসময় রাখার ট্রাই করবেন দিনের বেলা। আর রাতের বেলা চেষ্টা করবেন 400 মতো থাকতে, বাট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, আসলে লাইট থাকে না তখন কিছু করার থাকে না, একটু নয়েস চলেই আসে, সেক্ষেত্রে 800 পর্যন্ত আসলে আপনি যেতেই পারেন। আর এখন শাটার স্পিডে আসেন, এটাই সবসময় মাথায় রাখবেন, শাটার যদি আপনি কমান আলো বাড়তেছে, আর শাটারের ভ্যালু যদি বাড়ান, এই দেখেন 200-400 আলো কিন্তু কমতেছে, দেখছেন। যত আপনি বাড়াবেন ভ্যালু আলো কমতেছে, আর আপনি যত ভ্যালু কমাবেন মানে নাম্বার যত কমাবেন তত কিন্তু আপনার আলো বাড়তেছে শাটারের ক্ষেত্রে। কিন্তু এগুলার ক্ষেত্রে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রপার লাইটিংটা বা এক্সপোজারটা আপনি কীভাবে সেট করবেন। ফর এক্সাম্পল এই যে এনভায়রনমেন্টটা আছে, যে লাইটিংটা আপনার ফ্রেমটা দেখতেছেন, এখানে যদি আমি প্রপার লাইটিংটা সেট করতে চাই, সবসময় মনে রাখবেন এখন ধরুন আমি 4K 24 FPS-এ শ্যুট করতেছি, সবসময় মাথায় রাখবেন এটাকে বলে 180 ডিগ্রি রুলস, যাতে আপনি মোশন ব্লারটা, ন্যাচারাল মোশন ব্লারটা ঠিকঠাক পান। ফ্রেম রেটের ডাবল সবসময় থাকবে শাটারের ভ্যালু। তো ফর এক্সাম্পল এখন যদি আমার এখানে 24 থাকে আমার ফ্রেম রেট, তাহলে আমার ভ্যালু কত হবে গেস করেন, সেটা হচ্ছে 24 দুগুণে কত হয় 48, কিন্তু আমার এখানে 48 নাই, আমি শাটার যেহেতু 50 আছে তো আমি 50 এখানে সিলেক্ট করবো। অ্যান্ড ISO কিন্তু অনেক বাড়ানো, তো ISO এখানে আমি 100-এ নিয়ে আসবো। তারপরে সবসময় ট্রাই করবেন যে ভ্যালুটা যে 0.0 এটাকে সবসময় ট্রাই করবেন -0.3 থেকে +0.3, যে এখানে দেখেন +0.3 আছে। তো বুঝলেন তো প্রো মোডে কীভাবে আপনি সেটিংসটা ঠিক করবেন। তো চলেন আপনাদেরকে এখন আমি দেখাই কীভাবে এই ডিফারেন্ট একটা ওয়েদারে, যেখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এখানে আমি কীভাবে ISO শাটার স্পিড এগুলো সেট করেছি, অ্যান্ড ভ্যালুটা
ঠিক -0.3 থেকে +0.3-এর মধ্যে রেখেছি, যাতে করে আপনারা নেক্সট যেখানে প্রো মোডে শ্যুট করবেন সেখানে যেন ইজিলি সেট করতে পারেন জিনিসগুলো। সো সবার আগে আইএসওতে হাত দিবেন, আইএসও ট্রাই করবেন সব সময় যতটা লো রাখা যায়। সো আমি এখানে ডিলকে শ্যুট করাতে আইএসও কিন্তু 400 নিচে নামে না, সো আমি ডিলকটা এখন বন্ধ করে নর্মালে দিচ্ছি, যেহেতু আপনারা ম্যাক্সিমাম ড্রোনে দেখা যাচ্ছে নর্মালে ফ্লাই করবেন। তো এখানে আইএসওতে হাত দেওয়ার পরে আইএসও সবসময় ট্রাই করবেন লোয়েস্ট আইএসওতে রাখার, 100-এ। এই যে 100 আইএসওতে আমি দিয়ে দিলাম, এবং দেখেন এখানে আমি যদি কত এফপিএসে শ্যুট করতেছি এটার উপর ডিপেন্ড করে। তো এটার উপর ডিপেন্ড করে সবসময় ট্রাই করবেন যে এমএম ভ্যালুটা আছে এখানে +0.3 আছে, তো এইটাকে আপনি ট্রাই করবেন +0.3 অর -0.3 অর 0.0, এই তিনটা ভ্যালুর মধ্যে রাখার জন্য। তো আইএসও তো দেখলেন, আইএসও এখানে যে লাইটিং কন্ডিশন আছে, বৃষ্টি হচ্ছে, আইএসও 100 নিচ্ছে, তারপরও সানলাইট থাকাতে এটা কিন্তু প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি শাটারটা এখন দেখা গেছে যে আমি ধরেন আমি এখন 60 এফপিএসে শ্যুট করব, যদি আমি 60 এফপিএসে শ্যুট করি তাহলে আমার শাটার হবে 180 ডিগ্রি রুলস, যদি আমি ফলো করি 180 ডিগ্রি রুলস, সেক্ষেত্রে আমার 60 এফপিএসের অ্যাগেনস্টে শাটার দিতে হবে 120। দেখেন 120 দেওয়ার পর কিন্তু আমার এক্সপোজার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা একটু বৃষ্টিটা গায়ে লাগতেছে, আমি একটু ভিতরে যাওয়ার ট্রাই করি, তাহলে একটু গাছের শেডে চলে আসছি যাতে বৃষ্টিটা কম গায়ে লাগে। তো দেখেন এখন কিন্তু আন্ডার এক্সপোজড হয়ে গেছে, তো আমি এখন কী করব, আইএসওর যে ভ্যালুটা আছে, ও আর আইএসওর যে ভ্যালু আছে আমি এখানে বাড়াতে পারি, কিন্তু এখানে আরেকটা যারা হচ্ছে অ্যাপারচার যাদের ফিক্স তাদের তো আর কোনো অপশন নাই, শাটারে হাত দিতে হবে, শাটারটা কমাতে হবে বা বাড়াতে হবে। কিন্তু যাদের ফিক্স অ্যাপারচার না, অ্যাপারচার ভেরিয়েবল, যেমন আমারটাতে ভেরিয়েবল অ্যাপারচার, যে প্রফেশনাল বা সেমি প্রফেশনাল যে ড্রোনগুলো আছে এগুলোতে ভেরিয়েবল অ্যাপারচার হয়, তো এখানে 2.8-এ আসে কিন্তু 2.8-এ চলে আসলাম। দেখেন 2.8-এ আসার পর কিন্তু আমার এক্সপোজার কিন্তু অনেক ডাউন হয়ে গেছে, এখন আমার আইএসও আবার বাড়ানো লাগতেছে। সো আমি আইএসও একটা জিনিস মনে রাখবেন, আইএসও আপনি যত বাড়াবেন, বাড়াইলেই যে আলো পাইতেছেন, কমাইলে যে ডার্ক হইতেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, আইএসও যখনই আপনি বাড়াবেন তখন কিন্তু আপনার গ্রেইন অ্যান্ড নয়েজ আসা শুরু করবে। সো সবসময় ট্রাই করবেন 800-এর বেশি যেন আইএসও না বাড়ানো লাগে, 800-এর মধ্যে থাকার সময় ট্রাই করবেন। সো আর 400-এর মধ্যে রাখতে পারলে ব্যাস। তো আমি এখন 400-তেই আমার যেহেতু 0.0 চলে আসছে এমএম, সো ইয়া, সো এইটা হচ্ছে এই এনভায়রনমেন্টে পারফেক্ট। আমি একটু শ্যুট রেকর্ড করি, এই দেখেন এই এনভায়রনমেন্টের জন্য হচ্ছে পারফেক্ট লাইটিং, অ্যান্ড আমি কিছু শর্ট রেকর্ড করতেছি, দেখেন কি জোস লাগতেছে, লুক অ্যাট দ্য প্লেস, the smoke and everything mila, wow, amazing, oh the smoke is really cool, the smoke er bhitor diye chole jay, oh wow cool it is, উফ বৃষ্টি টিস্টিতে অবস্থা খারাপ ভাই। সো এই ছিল আজকের এই ভিডিও, আর পারতেছি না বৃষ্টিতে ভাই, বাগি যাচ্ছে এই জায়গাটা থেকে, আর খুবই নির্জন নিরিবিল একটা জায়গা ভাই। সো এই জায়গাতে বেশিক্ষণ স্টে করাটাও আসলে সেফ মনে হচ্ছে না কেন জানি, আর অসুস্থ হয়ে যেতে পারে বেশিক্ষণ থাকলে। সো ইয়া গাইস, এই ছিল আজকের এই ভিডিও, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, tada bye bye, and most importantly, keep exploring. আমার টপ 5 টিপস দিব আপনাদেরকে, যে 5টা শট আপনারা যদি সবসময় ট্রাই করেন তাহলে আপনাদের যে শট আছে ড্রোন শট সেটা অ্যামেচার থেকে প্রো লেভেলে চলে আসবে।